চলে এসেছি আমি নওশিন আমি মোহাম্মদ আরিফুল ইসলাম হ্যাঁ সবাই কেমন আছেন আশা রাখি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আর এই ভালো থাকাটাই যেন বজায় থাকে সব সময় সেজন্য কিন্তু আজকের এই এপিসোডটা একদমই মানে স্পেশাল করে বানানো হয়েছে এই ব্লগটা আজকে যে ভিডিওটা করা হইছে আর কি কারণ আমাদের এখনকার সিচুয়েশনের উপর ডিপেন্ড করে কিন্তু আজকের এই ব্লগটা আপনারা কিন্তু সবাই জানেন যে এখন আমরা সবাই আতঙ্কিত শুধু আমরা বাংলাদেশী না পুরো বিশ্বই আজকে আতঙ্কিত তার কারণ হলো সেই ডেডলি ভাইরাস করোনা আসলে করোনার জন্য পুরো নর্মাল যে লাইফটা সবারই হ্যাম্পার হয়ে গেছে আমরা সচরাচর যে লাইফটা আমরা লিড করতাম ওটা কিন্তু এখন আমরা কেউই পারতেছি না সো যাই হোক এখন আমাদের এখান থেকে কিভাবে আমরা নিজেকে প্রোটেকশন করে রাখতে পারি বা কিভাবে আমরা ভালো থাকতে পারি কারণ এই ভাইরাসের কিন্তু এখন পর্যন্ত কোনো ভ্যাকসিন বের হয় নাই এই জন্য এটার জন্য আমরা আরো বেশি আতঙ্কিত তো আমরা আজকে স্পেশাল ব্লগটা বললাম কেন কারণ হলো আমরা হলো দুইজন করোনা রোগী যারা কিনা তাদের ফুল এক্সপিরিয়েন্সটা কিন্তু শেয়ার করেছে আমাদের সাথে যে তাদের করোনা আক্রান্ত হওয়ার পরে তারা কি কি পদক্ষেপ গ্রহণ করলো যার ফলে কিন্তু তারা একদম সুস্থ হয়ে আবার এখন ফিরে এসেছে আর সে যেহেতু জার্নালিস্ট তারই কিন্তু ইউনিটে তারা ছিল কারণ হলো আমি একটি ইংরেজি পত্রিকাতে আছি আমি জার্নালিস্ট আসলে আমার পত্রিকাতে দুজন করোনা পজিটিভ ছিল তারা কিন্তু পরবর্তীতে নেগেটিভ হয় এই যে পজিটিভ থেকে নেগেটিভ যে মানে আসার যে গল্পটা আবার তার মুখ থেকে আজকে শুনব আর পাশাপাশি কিন্তু আমাদের ডাক্তারের একটা পরামর্শ আছে যেটা আপনাদের জন্য কিন্তু খুবই কাজে লাগবে কারণ আমরা ভাবলাম যে শুধু ব্লগটা আমরা যে রোগীর রিকভার হওয়ার তাদের এক্সপিরিয়েন্সের সাথে অবশ্যই ডাক্তারের একটা পরামর্শ আমাদের দরকার কারণ তাদের সাথে ডাক্তারের কতটা মিল সেটাও আমাদের জানা দরকার সেই জন্য কিন্তু আজকের ভিডিওটা জাস্ট আমরা আমাদের ফ্যামিলির জন্যই করেছি কারণ আপনারা আমাদের ফ্যামিলির মতো আর আমরা চাই আমরা ভালো থাকি আপনারা ভালো থাকেন দেশের সবাই ভালো থাকে পৃথিবীর সবাই ভালো থাকুক সেই জন্য কিন্তু আজকের এই স্পেশাল ব্লগটা আর আমাদের চ্যানেলে যারা একদমই নতুন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিকে কিন্তু ক্লিক করবেন আর আজকের যে ব্লগটা আমরা করছি অবশ্যই অবশ্যই একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আমরা আমার ভিউয়ার্সরা প্লাস আরো অনেকে জানো আমার এই ভিডিওটা দেখে তাদের আমরা আসলে মেন কথা হলো আমরা এখান থেকে কিন্তু উপকৃত হতে পারি যে যেটা আসলে আমি বললাম যে রিয়েল লাইফ থেকে আমরা যে এক্সপেরিয়েন্সটা আমরা শুনবো যেহেতু করোনা হওয়ার পরে যে আতঙ্ক আমি আশা রাখি এই ভিডিওটা দেখার পরে তাদের আতঙ্ক কিছুটা কমবে এবং ডাক্তারের যে পরামর্শটা থাকবে সেটা কিন্তু আসলে আপনাদের অনেক উপকারে আসবে তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি আমরা বাংলাদেশ পোস্টের অফিসে চলে এসেছি এখানে আজকে আপনাদের আমাদের দুটো কলিগ করোনা পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার যে গল্পটা এখন আমরা তাদের মুখ থেকেই শুনব আশা রাখি আপনাদের তাদের মুখ থেকেই গল্পটা শুনতে বা এই গল্প থেকে আমাদের অনেক শিক্ষা আমরা আসলে নিতে পারব তো চলুন আমরা তাদের মুখ থেকেই তাদের করোনা মুক্ত গল্পটা শুনি ভিউয়ার্স আসলে আপনাদের সামনে এখন আমি পরিচয় করিয়ে দেব নাজমুল হাসান ভাই তিনি কিন্তু আমাদের সহকর্মী বাংলাদেশ পোস্টে অনেক দিন ধরে তিনি ফটো জার্নালিস্ট হিসেবে আসেন তিনি আরও অনেক জায়গাতেই ফটো জার্নালিস্ট হিসেবে কাজ করছেন অ্যাক্সিডেন্টলি আসলে তার করোনা পজিটিভ ধরা পড়ে এবং তারপরে তিনি করোনা থেকে পজিটিভ থেকে নেগেটিভ হওয়ার যে গল্পটা যে সাহস যে তার অ্যাক্টিভিটিসগুলো এটা আজকে আমরা তার মুখ থেকেই শোনার চেষ্টা করব যে তিনি আসলে কতটা নিজেকে বুস্ট আপ করতে পেরেছিলেন কনফিডেন্টলি এটা কি নিজে করছেন না কীভাবে করছেন আমরা পুরো কথাগুলো তার মুখ থেকেই আসলে শুনব তো চলুন আমরা নাজমুল ভাইয়ের কাছ থেকেই আমরা তার এই করোনা পজিটিভ থেকে যে নেগেটিভ হওয়ার গল্পটা তার কাছ থেকে শুনে সাংবাদিকতা আমি দীর্ঘদিন যাবৎ কাজ করি আমি পেশা একজন পেশাদার ফটো জার্নালিস্ট তো করোনাকালীন সময়ে আমি খুব সিরিয়াসলি আমি ফিল্ডে কাজ করেছি
সতর্কতা সাবধানতা এবং স্বাস্থ্যবিধি সবকিছু মেনেই আমাকে কাজ করতে হয়েছে। আমি প্রতিনিয়ত সাবধানতাগুলো অবলম্বন করেই কাজ করেছি, কিন্তু আনফর্চুনেটলি গত 10ই জুন আমি লাস্ট অফিস করি এবং রাতে বাসায় গিয়ে আমি প্রচণ্ড অসুস্থতা অনুভব করি। অনুভব করা আমার শরীরে প্রচণ্ড জ্বর এসে যায়, তারপরে আমি অনেকটা সেন্সলেস হয়ে যাই, আমার শরীরে আমি প্রচণ্ড ব্যথাও অনুভব করি। ওই রাতেই আমি আমার বড় ভাই ব্রাদার বা সিনিয়র কলিগদের সাথে আমি যোগাযোগ করি, তাদের সাথে কথা বলে তারা আমাকে পরামর্শ দেন আমি যেন দ্রুত আমি COVID-19 আমি টেস্টটা যাতে আমি করাই। তো আমাদের জন্য জাতীয় প্রেস ক্লাবে একটা সুবিধা ছিল, ওই দিন রাতে ইমার্জেন্সি ভিত্তিতে আমার নামটা লিস্ট করা হয় ওখানে। আমি পরের দিন দুপুরে 1টায় গিয়ে জাতীয় প্রেস ক্লাবে আমি নমুনা দেই এবং তার 3 দিন পরেই রিপোর্ট আসে আমি ও আমার ওয়াইফ পজিটিভ। তো এর মধ্যে এই 3 দিন প্রচণ্ড জ্বরে আক্রান্ত হয়ে প্রচণ্ড ব্যথা নিয়ে আমি বিছানাতে বলা যায় যে বেহুশ, একদম মানে কোনো সেন্স ছিল না, খুব খারাপ পরিস্থিতিতে বিছানাতে ছিলাম। তো থাকার পরে যখন পজিটিভ আসছে তারপরে তো কনফার্ম হয়েই গেলাম যে আসলে করোনায় আক্রান্ত হয়ে গেছি। তারপরে শুরু হলো এটার থেকে আসলে এটাকে কীভাবে আমি ট্যাকেল করব। আমি ডাক্তারের সাথে বিভিন্ন কথা বলা শুরু করি, আমার সিনিয়র ভাই ব্রাদারদের সাথে কথা বলি যারা এই বিষয়ে এক্সপার্ট, তাদের সাথে কথা বলি। তো আসলে এই সময়টা কেউ আমি না আমি কারোর কাছে যেতে পারতেছি বা কেউ আমার কাছে আসতে পারতেছে, এটা আসলে একটা দুর্বিষহ একটা মুহূর্ত। সর্বোপরি এখানে মানসিক যে সামর্থ্যের বিষয়টা, যে নিজেরটা নিজেই ট্যাকেল করা, এই সমস্ত পরিস্থিতি মোকাবেলা করে আমি ডাক্তারের সাথে কথা বলি, কথা বলে ডাক্তার উনি আমাকে প্রেসক্রাইব করেন, ওই প্রেসক্রিপশন অনুযায়ী আমি ওষুধগুলো সংগ্রহ করি এবং আমি আমার চিকিৎসা শুরু করি। তো আল্লাহর রহমতে আমাকে যে পরামর্শগুলো দেওয়া হয়েছিল আসলে শুরুতে, যে এই এটা থেকে মুক্তি পাওয়ার জন্য, কেউ জানে না আসলে এটা কী হবে, কারণ এটা কোনো চিকিৎসা নেই, কোনো ওষুধ নেই। তো শরীরের মধ্যে যে উপসর্গগুলো ছিল সেই উপসর্গগুলোকে নিধন করার জন্যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছে, সেখানে অ্যান্টিবায়োটিক সহ ভিটামিন সহ ঠান্ডা ও ওষুধ সহ অনেক টাইপের ওষুধ ওখানে ছিল। ওটা নিয়মিত আমাকে 7 দিন আর 15 দিন এটার কোর্স দেওয়া হয়েছে। পাশাপাশি আমাকে যেটা কঠোরভাবে বলা হয়েছিল পালন করতে, সেটা হচ্ছে যে পর্যাপ্ত খাবার গ্রহণ, সুষম খাবার গ্রহণ এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার গ্রহণ করার জন্য। আর 4 বেলা গরম ভাপ নেওয়া সহ লবণ কুসুম গরম পানিতে গড়গড়া এবং হচ্ছে গরম খাবার, কোনো বাসি খাবার না, কোনো ফ্রিজের খাবার না, বা কোনো সমস্ত খাবারগুলোই টাটকা এবং গরম খাবার খেতে বলা হয়েছিল। এর মধ্যে সবচেয়ে বড় যে সমস্যাটা ছিল সেটা আমার জ্বর এবং ঠান্ডাটা অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছিল, আমি সুস্থতা বোধ করতেছিলাম, কিন্তু আমার যেটা আমার ঘ্রাণ শক্তিটা হারিয়ে গিয়েছিল। এই ঘ্রাণ শক্তিটা হারিয়ে যাওয়াতে নিজেকে অনেকটাই হতাশ মনে হতো, কিন্তু এটা ফিরে পেতে আমার প্রায় 10 থেকে 12 দিনের মতো সময় লাগে। এই সময়টা পর্যাপ্ত মানসিক শক্তির প্রয়োজন হয়। তো আমি আমার বিভিন্ন শুভাকাঙ্ক্ষী বা এই বিষয়ে অভিজ্ঞ যারা ছিলেন তাদের সাথে যোগাযোগ করে মানসিক শক্তিটা সঞ্চয় করার চেষ্টা করেছি, আর যতদূর সম্ভব মানে সামর্থ্য অনুযায়ী যতদূর সম্ভব আমি খাবার গ্রহণের চেষ্টা করেছি, কারণ এটা সবচেয়ে বড়, কেউ যদি আক্রান্ত হয় তাহলে তাকে সর্বপ্রথম
তাকে খাবার দাবারের উপরে জোর দিতে হবে। সে খেতে পারবে না, তার খেতে ইচ্ছা করবে না, কিন্তু তাকে আসলে বাধ্য হয়ে তাকে তার শরীরের মধ্যে পর্যাপ্ত খাবার তাকে দিতে হবে, কারণ এই খাবারটাই তাকে শক্তি যোগাবে সার্ভাইভ করার জন্য। তো এভাবে করতে করতে আল্লাহর অশেষ সহমত যে আমি 3 সপ্তাহ 21 দিন পরে 14 দিন আইসোলেশন পিরিয়ড থাকে, তারপরে আরও অতিরিক্ত 1 সপ্তাহ আমি আইসোলেশনে ছিলাম, কারণ 14 দিন যে সময়টা বাধা হয় এই 14 দিন পরে রিপোর্ট আবার নমুনা দিলে সেটা আবারও পজিটিভ আসার সম্ভাবনা থাকে 90%। তো আমি সেখানে আরও 1 সপ্তাহ ব্যয় করি, 21 দিন পরে গিয়ে আমি আবার নমুনা দিই, আমার 24 দিনের মাথায় আমার রিপোর্ট আসে, আমি পজিটিভ হই, নেগেটিভ হই করোনা। তো আমি এবং আমার স্ত্রী দুজনে একই সাথে আমরা করোনা থেকে মুক্তি পাই, আমরা আবার সুস্থ জীবনে ফিরতে পারি, ফিরে এসেছি আল্লাহর অশেষ সহমতে। এটা এই সময়টা একটা যুদ্ধ ছিল, এই যুদ্ধটা জীবনের সাথে, মনের সাথে, নিজের বিবেক বুদ্ধির সাথে, পারিপার্শ্বিক অনেক কিছুর সাথে। তো সব কিছু করে আল্লাহর অশেষ সহমত আল্লাহ রক্ষা করেছেন, আমি করোনা থেকে আমি আমার ওয়াইফ সহ মুক্তি পেয়েছি, আমরা সুস্থ জীবনে ফিরতে পেরেছি মানুষের দোয়ায়। ধন্যবাদ নাজমুল ভাই। আসলে আমি আর একটা বিষয় যোগ করতে চাই যে আমরাও কিন্তু অনেক ভীত, আসলে যখন আমরা বাইরে বের হই করোনার জন্য আমরা অনেক ভীত, বা যারা করোনাতে অলরেডি ভুগছেন, মানে যারা পজিটিভ হয়ে গেছে অলরেডি, বা যারা যদি ভবিষ্যতে হয় তাদের করণীয় কী? তারা আসলে, আপনি যেহেতু লাইফটাইম এক্সপিরিয়েন্স আপনার, সো আপনি ভালো বলতে পারবেন, তো তাদের তখন আসলে করণীয় কী, ওই মুহূর্তটা তাদের বেসিক্যালি কী করতে হবে? আচ্ছা, এটা এটা আর একটা বিষয় হচ্ছে যে একবার আক্রান্ত হলে যে আর দ্বিতীয়বার হবে না, এটা এমন কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কোনো কিছুই নেই। আক্রান্ত ব্যক্তি সুস্থ হওয়ার পরে দ্বিতীয়বার আবারও আক্রান্ত হতে পারে, এটার সম্ভাবনা সাধারণ মানুষের মতোই আবার। কিন্তু যেটা সাবধানতা অবলম্বন করা উচিত যে মুখে মাস্ক অবশ্যই ব্যবহার করা উচিত, কারণ হচ্ছে কোনো ব্যক্তি যদি আপনার যে সামাজিক দূরত্বের যে কথাটা বলা হয়েছে 3 থেকে 6 ফিট, এর মধ্যে যদি কোনো ব্যক্তি আপনার সামনে কাশি বা হাসি দিয়ে ফেলে, আপনি সেটা আপনার মুখে মাস্ক নেই অথবা উনি আপনার সামনে দিয়ে ফেলছেন, তাহলে 100% মানে সম্ভাবনা থাকবে সংক্রমণের। আর অবশ্যই এটা থেকে যেহেতু সংক্রমণটা প্রতিদিনই বাড়ছে আর সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, আপনাকে যেটা অবশ্যই করা উচিত সেটা হচ্ছে যে দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক অবশ্যই রাখবেন, দূরত্ব বজায় রেখে চলতে হবে, পাশাপাশি পর্যাপ্ত মানে ভিটামিন সি সমৃদ্ধ খাবার এবং গরম পানি, ভাপ নেওয়া আর হচ্ছে গড়গড়া দেওয়া, এটা আপনি কন্টিনিউস করবেন। আর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, আপনার শরীরকে স্যানিটাইজার দিয়ে হাতকে আপনি সবসময় পরিষ্কার রাখবেন, আপনার পায়ের জুতাটা আপনি যখন বাসায় যাচ্ছেন তখন সেই জায়গাটা স্যাভলন, ডেটল বা অন্য ব্লিচিং পাউডার পানি দিয়ে আপনি সেটাকে স্প্রে করে আপনি সেই জায়গাটাকে ইয়ে রাখবেন, আপনার নিজের চলাফেরা গন্ডিটা যেন সবসময় জীবাণুমুক্ত হয়। ভয় পাওয়ার কোনো কারণ নেই, এটা এটা তাদেরকে এটা এটা আসলে খুব সিরিয়াস মানে ক্লিয়র বা অ্যাকশনটা হচ্ছে ফার্স্ট টাইম, যাকে যে আক্রান্ত হবে সে আক্রান্তের 3 থেকে 5 দিনের মধ্যেই তার অবস্থা খুবই গুরুতর অবস্থাতে যাবে, এই সিম্পটমটা দেখলেই বোঝা যাবে, কারণ শুরুতেই সে যখন সিরিয়াস হয়ে যাবে সে একটুও সময় পাবে না এটার জন্য ট্রিটমেন্ট করার। কিন্তু যারা স্বাভাবিক আছেন, যারা আক্রান্ত হচ্ছেন বা যারা
আর যারা এটার থেকে সময় পার করতেছেন, 3 দিন, 5 দিন, 7 দিন, 8 দিন, 10 দিন পার করে ফেলতেছেন, তারা অনেকটা ঝুঁকির বাইরেই জীবন তাদের চলে যাচ্ছে, তারা ভালো হওয়ার সম্ভাবনা 100% তারা পাচ্ছেন। কিন্তু যদি শুরুতে আপনাকে সিরিয়াসলি অ্যাটাক করে ফেলে করোনা, তাহলে আপনার রক্ষা পাওয়া খুব কষ্ট। এই জন্যে আপনাকে আপনার করোনার সিমটমের প্রতি সবসময় খেয়াল রাখতে হবে যে আপনার শরীরে কী ধরনের উপসর্গ আছে। আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে এখন বাজারে ডিজিটাল থার্মোমিটার বের হয়েছে, খুব সুলভ মূল্যেই সেগুলো আপনি কিনতে পাবেন। আপনার নিয়মিত আপনার শরীরের তাপমাত্রা মানে চেক করার জন্য আপনার কাছে একটা থার্মোমিটার থাকাটা জরুরি, যেটা বিলো 100 থাকলে আপনি হয়তো ভয় মুক্ত থাকতে পারবেন, কিন্তু 100 বা 100-এর উপরে গেলে অবশ্যই সেক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে আপনার শরীরে জ্বরটা প্রচণ্ড। আর এই জ্বরটা যদি 1 থেকে 3 দিনের মধ্যে আপনার শরীর থেকে না নামে, তাহলে চতুর্থ দিনের মাথায় আপনাকে অবশ্যই চিকিৎসাকে শরণাপন্ন হতেই হবে, মাস্ট। জ্বর হচ্ছে প্রথম উপসর্গ করোনা। জ্বরের থেকে আস্তে আস্তে আপনাকে পাতলা পায়খানা শুরু হবে, আপনার আপনি খাবার খেতে পারবেন না, আপনার মাথা ব্যথা ধরবে, শরীর ব্যথা ধরবে, তারপরে শুরু হবে খুসখুস কাশি। হ্যাঁ, ফাইনালি আপনার এটা গলা ব্যথাটা এমন পর্যায়ে চলে আসবে যে আপনি যখন আপনার নিঃশ্বাস নিতে পারবেন না, আপনার দম বন্ধ হয়ে আসবে, এবং এটাই চূড়ান্ত পরিণতি যে আপনি নিঃশ্বাস নিতে না পারার কারণে আপনার সমস্ত শরীরের ক্রিয়া বন্ধ হয়ে যাবে এবং তারপরে আপনি অটোমেটিক মৃত্যুকোণে ঢলে পড়বেন। এটাই হচ্ছে টোটাল করোনার একটা প্রসেস। ওকে, ধন্যবাদ নাজমুল ভাই। আসলে আল্লাহ আপনাকে করোনা থেকে মুক্তি করেছেন, আল্লাহ পুরো বিশ্বেই আসলে করোনা থেকে মুক্ত করুক এবং আমাদের স্বাভাবিক জীবনযাত্রাটাকে আরও স্বাভাবিক করে দিক। তো ধন্যবাদ, ভালো থাকেন, আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক। আচ্ছা আচ্ছা, সেটা হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনারা সামর্থ্য অনুযায়ী আপনারা ভিটামিন সমৃদ্ধ খাবার এই সময় আপনারা দেহে আপনারা প্রয়োগ করবেন। কারণ হচ্ছে করোনাটা একটা ভাইরাস, এটা কোনো আমি এটাকে রোগ মনে করি না, এটা একটা ভাইরাস, এটা একটা মানব দেহ বা শরীরকে আক্রমণ করে জাস্ট। হ্যাঁ, এটা অন্য রোগের মতো নয়, এটা আক্রমণ করে আপনাকে ধীরে ধীরে আপনাকে দুর্বল করে ফেলে। আর বিষয়টা এমন যে সাবানের ফেনার পানি যেমন পানির উপরে রাখলে যেমন আস্তে আস্তে করে একদম ফিনিশ হয়ে যায়, এটাও এমনই। তো আপনি যত বেশি ভিটামিন সি সমৃদ্ধ লেবুর শরবত, হ্যাঁ লেবুর শরবত আপনাকে প্রচুর পরিমাণে আপনাকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ভিটামিন সি যে আপনি আক্রান্ত থেকে আপনি মুক্ত থাকার সম্ভাবনাটা প্রবল হবে। ওকে, ধন্যবাদ নাজমুল ভাই। আশা করি আপনার কথাগুলা, মহামূল্যবান কথাগুলা আমাদের অনেকেরই কাজে লাগবে। আমরা চেষ্টা করব আসলে আপনার কথা থেকে যে মেসেজগুলো পেলাম আমরা এগুলো মেনটেন করে যেন আমাদের আসলে করোনা থেকে করোনা যেন না হয়, আগেই যেন আমরা পিজার মানে নিজেদের মুক্ত রাখতে পারি, যেন ওটার মধ্যে না যেতে হয় বা ভয়াবহ অবস্থার মধ্যে না পড়তে হয়। তো ধন্যবাদ, আশা করি আপনার এই মহামূল্যবান মেসেজগুলো আমাদের অনেকেরই কাজে লাগবে। আল্লাহ আপনাকে অনেক অনেক ভালো রাখুক। এখানেই আমরা শেষ করছি, আপনাকেও ধন্যবাদ, সবার জন্য শুভকামনা, সবাইকে আল্লাহ সুরক্ষিত করুন। সামনে এখন আমি প্রেজেন্ট করতে যাচ্ছি এমন একজনকে যে কিন্তু করোনা পজিটিভ থেকে আবার নেগেটিভে করার জন্য যে যুদ্ধটা আসলে তিনি অনর্গল যুদ্ধ করে গেছেন আল্লাহর রহমতে, তিনি কিন্তু করোনা পজিটিভ থেকে নেগেটিভে চলে এসেছে। এবং কীভাবে আসলো, কী কী অ্যাক্টিভিটিসগুলো তিনি করছিল, তার মনোবলটা কেমন ছিল, এটাই আজকে আমরা তার মুখ থেকে বলবো, মানে তার মুখ থেকে শুনবো আর কি। ঠিক আছে, চলেন আমরা একটু তার মুখ থেকে। আচ্ছা, আপনি একটু আমাদের ভিউয়ার্সের উদ্দেশ্যে একটু বলবেন যে আপনার যে করোনা পজিটিভ হলো, এই যে এখনকার যুগে আমরা সবাই অনেক ভীত বা ম্যাক্সিমাম মানুষই অনেক ভীত হয়ে আছে, যখনই করোনার কথা শোনা হয় বা করোনা রিলেটেড কিছু হলে আমরা সবাই ভয় পেয়ে যাই, তো এই যে আপনি করোনা থেকে যে মুক্ত হলেন, আল্লাহ আপনাকে করোনা থেকে মুক্ত করলো, তো এই যে এই সময়টুকু আপনি আসলে নিজেকে কীভাবে কন্ট্রোল করছেন এবং ভালো মন্দ কী খেলেন বা কী করলেন যেটা আপনাকে মানে আল্লাহর রহমতে আল্লাহ আপনাকে এখান থেকে মুক্ত করলেন, এই সাহসটা একটু আমাদের ভিউয়ার্স একটু বলেন। আলহামদুলিল্লাহ, আমার কথা হলো প্রথমে করোনা যদি কারো পজিটিভ হয়ে যায় তা আতঙ্ক না হয়ে
সবসময় আল্লাহকে স্মরণ রাখতে হবে, নিজের মনোবলকে আপ রাখতে হবে এবং ডাক্তারের নির্দেশনা মতো চলতে হবে। যেমন ডাক্তারের যে প্রেসক্রিপশন করবে যে ওষুধগুলো, সেই ওষুধগুলো নিয়মিত খাইতে হবে। তাছাড়া এই মশলা দ্বারা ভাত নেওয়া দিনে 3-4 বার এবং মশলাযুক্ত চা তৈরি করে খাওয়া 2-3 বার এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খাওয়া, খাবার যদি রুচি না আসে তবুও জোর করে খাবার খেতেই হবে। এগুলো মনোবলকে আপ করতে হবে, সবসময় নামাজ কালাম করতে হবে, আল্লাহর কাছে স্মরণ করতে হবে, বলতে হবে আল্লাহ আমাকে এই রোগ থেকে তুমি মুক্তি দাও। ঠিক আছে, সবসময় স্বাস্থ্য সচেতনতা রাখতে হবে, দেখে চলতে হবে। কোনো সময় মন ভেঙে দেওয়া যাবে না, বলা যাবে না যে আমি অসুস্থ হয়েছি, ঠিক আছে আল্লাহ মনে হয় আকার ধ্বংস করে দেবে, অবশ্যই না। আল্লাহ রহমান রহিম, উনি সাহায্য করবেন, আল্লাহকে স্মরণ করবেন এবং নিজের মনের বল আপ রাখবেন এবং শক্তি রাখবেন যে আমি এই রোগ থেকে উত্তরণ হবই ইনশাআল্লাহ আল্লাহ রহমান। আপনার যা খাবার সেই খাবারগুলো আপনার সবসময় নিয়মিত খাবেন, এগুলোকে কোনো সময় অবহেলা করা যাবে না, নিজের স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে। এইভাবেই নিজের স্বাস্থ্যের প্রতি অধিক সচেতন থাকতে হবে এবং নিজেকে একাকী রাখার চেষ্টা করতে হবে। নিজের বিছনাপত্র কাপড় চোপড় সমস্ত কিছু আলাদা করে রাখতে হবে, অন্য কাউকে স্পর্শ করতে দেওয়া যাবে না এবং সবসময় নিয়মিত হাত ধুতে হবে। কমপক্ষে 20-30 মিনিটের মতো হাত ধুইতেই হবে এবং নিজের হাত মুখ পরিষ্কার করতে রাখতে হবে এবং হাসি কাশি আসলে পাশে টিস্যু বক্স রেখে এদিকে আলাদা করে টিস্যু বক্স দ্বারা মুখকে ঢেকে পরে হাসি কাশি দিতে হবে। বক্সার সাথে এই কাগজটাকে বলটাকে একটি ঝুড়ির মধ্যে অথবা একটা কার্টুনের মধ্যে রেখে সরাসরি আটকে দিতে হবে। এগুলোও রাখতে হবে, কোনো ক্রমেই অপ্রয়োজনীয়ভাবে হাত এবং মুখ চোখে নাকের মধ্যে ইয়ে করা যাবে না, সেটার ভিতরে আঙুল ঢুকানো যাবে না। ঠিক আছে, এইগুলো ঢুকিয়ে পরে আবার অন্যদিকে স্পর্শ করা যাবে না। যে স্থানে আপনি স্পর্শ করবেন সেটা স্যানিটাইজার করতে হবে এবং ফেবলন অথবা ডেটল দ্বারা সেটা পরিষ্কার করতে হবে। নিজেকে সবসময় এইদিকে সজাগ থাকতে হবে, অন্য কারো হাতে হাত মিলানো যাবে না এবং যা খাবার খাবে নিজের হাত ঠেলা বাটি যত কিছু আছে সব কিছু নিজের হাতে পরিষ্কার পরিচ্ছন্ন করে আলাদা স্থানে রাখবেন। এগুলো খুব খেয়াল রাখতে হবে। কয়েকদিন 7-10 দিন পর্যন্ত আপনি কেয়ারফুলি চললে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনি এটা থেকে উত্তরণ হতে পারবেন, আমি তা আশা করি। আমি এই জন্য স্বাস্থ্য সচেতনার প্রতি লক্ষ্য রেখেছি, যার জন্যই আল্লাহ হয়তো আমাকে মুক্ত করে আবার পৃথিবীতে নতুন করে পুনরায় জীবন দিয়েছেন। আমি আশা করবো করোনার মধ্যে আতঙ্কিত না হয়ে নিজেকে স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখেন, নির্দেশনা মেনে চলেন, সরকারের নির্দেশনা মেনে চলেন, দেখবেন আপনি ইনশাআল্লাহ আপনি ভেঙে পড়বেন না, আপনাকে আল্লাহ সুস্থ করবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তাসনিমা ফিরোজ। আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই করোনা প্যান্ডেমিকে আমাদের কী করা উচিত এসব সম্পর্কে কিছু কথা বলতে। আমরা সবাই জানি প্রিভেনশন ইজ বেটার দেন কিওর এবং এই কথাটি পারে এই কথাটি সদ্ব্যাপারই পারে আমাদেরকে এই করোনার থেকে নিজেকে রক্ষা করতে। প্রতিদিনই আমরা আশেপাশে দেখতে পাচ্ছি যে করোনার কতটা আসলে ভয়াবহতা বা এর বিভৎসতা এবং করোনা এতটাই কমিউনিকেবল ডিজিজ যে আপনি আক্রান্ত আপনার আশেপাশে যে কোনো আক্রান্ত মানুষ অথবা জীবাণুবাহী মানুষ দ্বারা খুব সহজেই আক্রান্ত হতে পারেন। তাই নিজের সচেতনতা বৃদ্ধি এবং এই সচেতনতাই পারে আসলে আমাদেরকে এই করোনা থেকে নিজেদেরকে কিছুটা হলেও রক্ষা করতে। আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশির মাধ্যমেই সাধারণত করোনা ছড়িয়ে থাকে, এই জন্য আপনারা যতটুকু পারবেন ঘরেই থাকবেন। বাইরে যদি বের হওয়ার একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই মুখে মাস্ক যথাযথভাবে মুখে মাস্ক পরতে হবে, গগলস বা চশমা ব্যবহার করতে পারেন এবং ফেস শিল্ড যদি ব্যবহার করতে পারেন সেটা খুবই ভালো হয়। এবং অবশ্যই হাত না ধুয়ে চোখ মুখ এগুলো স্পর্শ করা যাবে না এবং যদি 10 মিনিট প্রতি 10 মিনিট অন্তর অন্তর 20 সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে। আর হাত ধোয়ার পদ্ধতিটা আসলে এমন যে আপনি 20 সেকেন্ড ধরে হাতে সাবান মাখবেন, এরপরে ধুয়ে ফেলবেন। শুধু সাবান মেখে তাড়াতাড়ি করে ধুয়ে ফেললেই ভাইরাসটি আসলে মরবে না। এই শিষ্টাচারগুলি খুব যথাযথভাবেই মেনে চলতে হবে, তাহলেই আমরা আসলে নিজেদেরকে অনেকখানি সেফ রাখতে পারবো। সাধারণত 21 দিন সর্বোচ্চ 21 দিন পর্যন্ত ভাইরাসটি তার নিজের শরীরে বহন করে। এটি আসলে একটি অনেক দীর্ঘ একটি সময় তাকে আইসোলেশনে থাকতে হয়। তার আইসোলেশনে থাকার অর্থ হচ্ছে তার পরিবারের অন্যান্য সদস্য, যেমন বয়স্ক সদস্য, বাবা মা, দাদা দাদি বা বাসায় যদি এমনি ছোটো বাচ্চাও থাকে, মানে সবার থেকেই তাকে দীর্ঘ একটি সময় আলাদা থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এই সময়টা অনেক মানে অনেকেই বেশিরভাগ সবাই আসলে এক ধরনের অবসাদগ্রস্ততা বা মানসিক শক্তি হারিয়ে ফেলেন। আমরা তখন ইচ্ছা করলে অনেকেই তার কাটিয়ে
দিতে পারি। যেমন আপনি চাইলেই অনেক গল্পের বই পড়তে পারেন, তারপরে যারা তার নিজ নিজ ধর্ম অনুযায়ী প্রার্থনা করতে পারেন, ব্যায়াম করতে পারেন, এবং অবশ্যই এই সময়ে অনেক মানে দুর্বলতা অনুভব করেন অনেকেই, কিন্তু এই দুর্বলতা থাকবেই, কিন্তু তারপরেও আপনারা বিভিন্ন রকম ব্রিদিং এক্সারসাইজগুলো করতে পারেন ওই সময়। এবং অবশ্যই মানে নিজের সঙ্গ আসলে নিজে উপভোগ করার একটা ব্যাপার থাকে, তো সেটা করলে আসলে এই অবসাদগ্রস্ততা এগুলো আপনি কাটিয়ে উঠতে পারেন। চাইলে আপনার প্রিয়জনদের সাথে ভিডিও কলেও কথা বলতে পারেন। আর এই সময়টায় এত দুর্বল থাকে সবাই, তো নিয়মিত অনেক শাকসবজি খেতে হবে, প্রচুর পানি পান। আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আমাদের, যদি আপনাদের এতটুকু উপকার আছে ভিডিওটা, এটাই আমরা সাকসেস হব। কারণ হলো আমরা চেষ্টা করেছি এই ভিডিও থেকে আপনাদের কিছু সাহায্যের জন্য, আসলে সাহায্য বলতে আপনাদের উপকার যেন আসে, যেটা দেখে আপনারা সতর্ক থাকবেন, নিজেদেরকে আরও বেশি বেশি আপনারা আসলে বুস্ট আপ করবেন, মোটিভেশন রাখবেন। এটাই আসলে এখনকার মেডিসিন বলতে পারেন, কারণ এটার তো কোনো পারফেক্ট কোনো মেডিসিন নাই। আর আমি আসলে একটু শেয়ার করব আমার লাইফস্টাইল, আমি আসলে এখন কীভাবে থাকতেছি, কীভাবে চলতেছি। যেহেতু জার্নালিস্ট, আমাকে অফিসে যেতেই হয়, বাইরে কাজ করতেই হচ্ছে, এর মাঝেও আমি কিন্তু নিজেকে আসলে কিছুটা সতর্কমূলকভাবেই প্রেজেন্ট করি বাইরে। যেমন আমি যখন বাইরে যাই, ডেফিনেটলি আমি একটা মাস্ক পরি, সাথে কিন্তু আমার একটা গ্লাস থাকে, একটু চোখ আটকানোর মতন একটা গ্লাস থাকে, আমি হ্যান্ড স্যানিটাইজার নেই, পাশাপাশি স্প্রে নেই, দুইটাই কিন্তু আমার পকেটে সবসময় থাকে। আমি যে কোনো জায়গাতে কিছু টাচ করার পরে, কিছু ধরার পরে, আমি সঙ্গে সঙ্গে হ্যান্ড স্যানিটাইজার দিই, একটু পরপরই কিন্তু আমি হাতটাকে ঠিক করে নিই। তারপরে যখন আমি কর্মস্থলে যাই, যখন আমার অফিসে যাই, আমি কাজ শুরু করি, তার আগে কিন্তু আমি স্প্রেটা বের করি। বের করে কিন্তু আমি প্রতিটা ইনস্ট্রুমেন্ট যেগুলো আমি ধরবো বা যেখানে আমি বসবো, আমি কিন্তু স্প্রে করে করে প্রতিটা জায়গাতে আগে আমি মানে একটু পরিবেশটা সুন্দর করে নিই বা জীবাণুমুক্ত করে রাখি, যেন করোনা ভাইরাস বা এই জাতীয় ভাইরাস, অন্যান্য ভাইরাস যদি থেকেও থাকে, যেন ওখান থেকে আমি মুক্ত হতে পারি। আর হলো আমি যখন রাস্তা দিয়ে যাই, গাড়িতে উঠি বা অফিসের গাড়িতেই যাই বা রিক্সাতে উঠি, আমি কিন্তু আগেই স্প্রে মেরে পুরো রিক্সা বা গাড়িটাকে আগে আমি জীবাণুমুক্ত করে নিই। আর বাসায় যখন আমি ফিরি, অফিস থেকে বাসায় ফিরি বা বাজার করে বাসায় ফিরি বা যে কোনো কাজ করি, আমি যখন বাসায় ফিরি, সঙ্গে সঙ্গে কিন্তু আমি বাথরুমে ঢুকে যাই, আগে অন্য কোথাও না। আমি ঢোকার আগে আমার ওয়াইফ আমাকে স্প্রে করে দেয় পুরো শরীরে, তারপরে আমি যে চ্যানেলটা পরে বাইরে যাই, চ্যানেলটাকে স্প্রে করি, করে কিন্তু ওটা আমি আলাদা করে রেখে দিই। আর সঙ্গে সঙ্গে আমি আগে ঢুকে যাই হলো বাথরুমে, মোবাইল, মানি ব্যাগ, যে যে অনুষ্ঠানগুলো আছে এগুলো মানে হ্যান্ড স্যানিটাইজার দিয়ে বা জীবাণুনাশক দিয়ে আমি সুন্দর করে ওটাকে জীবাণুমুক্ত করে নিই। সরাসরি বাথরুমে যাই, বাথরুমে গিয়ে পুরো কাপড় খুলে আসলে গরম পানি বা হুইল পাউডার দিয়ে আমি ভিজায় রেখে দিই, তারপরে পুরো শরীরটা সাবান এবং শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলি, তারপরে কোথাও টাচ করার, কোথাও বসা, এইটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন করোনা যেই জীবাণুটা আপনি বাইরে থেকে নিয়ে আসবেন, সেটা কিন্তু মুক্ত হয়ে যাবে, সেটা কিন্তু আর কোথাও সরাবে না। যদি নিয়েও আসেন, তারপরেও কিন্তু মুক্ত হয়ে থাকবেন। সো আশা রাখি যদি এই ভিডিওটা আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে, আপনারা লাইক করবেন, আর বেশি বেশি শেয়ার তো অবশ্যই করবেন। কারণ হলো এটা যেমন আপনার যদি কোনোরকম উপকারে আসে, আশা রাখি এটা অন্যরও উপকারে আসবে। তো আমরা তো চাই যে সবাইকে নিয়ে ভালো থাকি, তাই এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, আর আমরা সতর্ক অবশ্যই থাকবো। আশা রাখি আমরা সবাই এই করোনা যুদ্ধে জয়ী হব এবং বেশি বেশি করে আল্লাহর কাছে প্রার্থনা করব। তো আজকের মতন এখানেই, আল্লাহ হাফেজ। ফর ওয়াচিং মাই ভিডিও, আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটিকে ক্লিক করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার।